কিন্তু ব্যাস বউ পাগলে লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক আজে বাজে কথা বলবে, অনেক উল্টো পাল্টা কথা বলবে, আমি কারো কথাই কিচ্ছু মনে করবো না। আমার আবার লজ্জা টজ্জা নাই তো, জীবনের প্রথম বিয়ে করেছি তাই একটু নার্ভাস। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার মানুষের জন্য আমি সবকিছু করতে রাজি। তাই আমি তো আমাদের বাড়ির একমাত্র আদরের মেয়ে, আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। আর বাবা এটাও চায় না যে আমি ওদেরকে ছেড়ে তোমার বাড়িতে গিয়ে থাকি। আমি আসলে তোমার মতো একটা বেহায়া ছেলেই খুঁজছিলাম। আমি তো আসলে নাম্বার ওয়ান বেহায়া, তোমার জন্য আমি সারা জীবন বেহায়াপনা করতে পারবো। আসলে আমার কোনো শরম নাই তো, আর আমি তো তোমাকে পেয়ে ধন্য। তোমাকে যদি আমি না পাইতাম তাহলে তো আমি সাধু সন্ন্যাসী হয়ে যেতাম। এত ভালোবাসো আমাকে, তুমি আমার সব কথা শুনবে তো? সব কথা শুনবো না মানে জান, তুমি খালি বলেই দেখো না, আমি দেখো তোমার জন্য কি কি করি। পরে বলবো। আচ্ছা শুনো, আমার সাথে রাগ করবে না তো? রাগ কিসের রাগ? তোমার উপরে রাগ করবে কোন শালা? আমি শালা তো তোমার উপর রাগ করতে পারবো না। যে শালা তোমার উপর রাগ করবে সে তো তোমার ভালোবাসাই বুঝে না। আমি তোমার ভালোবাসা বুঝছি, আমি তোমাকে আদর করি, ভালোবাসি। মানে হচ্ছে কি, আমার তো রাগ তো একটু বেশি, আমি রেগে গেলে তোমাকে জুতা পেটাও করতে পারি, তোমাকে লাফিও মারতে পারি। কোনো সমস্যা নাই, দরকার পড়লে তুমি তোমার পায়ের স্যান্ডেল খুলে আমাকে পিটাবা, তাও আমি কোনো কিছু মনে করব না। বললাম না, আমি হচ্ছি বিশ্ব বেহায়া, আমার উপরে কোনো বেহায়া নেই। আমাকে ছেড়ে কখনো যাবা না তো? কি বললাম জান, তুমি হচ্ছে আমার চকলেট কেক, তোমাকে ছেড়ে যাবে কোন শালা? আমি তো তোমাকে ছেড়ে জীবনেও যেতে পারবো না। আমি তোমাকে প্রচন্ড লেভেলের ভালোবাসি বুঝছো, আমি তোমার জন্য জেলও খাটতে পারি, আবার তোমাকে কেউ কিছু বললে আমি খুন মার্ডারও করতে পারি। আমি শালা কিচ্ছুই বুঝি না, রাত কখন আমি ঠিকই বলছো, আমি শালা একটা দুষ্ট, নাম্বার ওয়ান দুষ্ট। আচ্ছা দুলা ভাই শোনো, শুধু কিন্তু আপুকে সময় দিলে চলবে না, আমাকেও কিন্তু সময় দিতে হবে। কি লজ্জা পাচ্ছ? লজ্জা পেলে কিন্তু চলবে না, বাসুর ঘরে আছে কিন্তু চক্কা মারতে হবে। আচ্ছা শোনো, তুমি থাকো আমি যাই, গিয়ে দেখি আপু কি করছে। বাই। শালিটা তুমি মিসিং করছো? না না না, বউকে বিশ্বাস করে ধরা খেয়েছি, শালি কি বিশ্বাস করে ধরা খাওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। জামাই, তোমার সাথে আমার কথা আছে। বংশ পরম্পরায় আমি এই বাড়ির ঘর জামাই,
সেই জন্য আমি তোমাকে ঘর জামাই হিসাবে নিয়ে আসছি। আমার শ্বশুর আমাকে যেভাবে রাখছে আমিও তোমাকে ঠিক সেইভাবে রাখবো। এইটা হচ্ছে এই পরিবারের নিয়ম। এই পরিবার আজকে থেকে তোমার। হ্যাঁ, এই নাও সাবি, এছাড়াও এই বাড়ি। আমি শালা, সরি বাবা, আমি খুব আনন্দিত, আমি খুব প্রাউড ফিল করতেছি আপনাদের পরিবারের সদস্য হতে পেরে। ভেরি গুড। কালকে সকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম প্রথম কষ্ট হবে, পরে সয়ে যাবে। কিসের ডিউটি বাবা? এই যেমন ধরো সকালবেলা উঠে ব্রেকফাস্ট মানে নাস্তা তৈরি করবে, সবাইকে নাস্তা খাওয়াবে, ঘর বাড়ি মুছে ঝকঝকে তকতকে রাখবে, বাজারে যাবে, বাজার নিয়ে এসে দুপুরে খাবার রান্না করবে, সবাইকে খাওয়াবে, খাওয়ার পরে টেবিল বুঝে পরিষ্কার করবে, থালা বাসন হাঁড়ি পাতিল সব ধুয়ে মুছে পরিষ্কার, তারপরে বিকেলবেলা নাস্তা বানাতে হবে, চায়ের সঙ্গে নাস্তা খাবে সবাই, সেইটা করে রাত্রের খাবার তৈরি করবে, আর তোমার পারফরমেন্স যদি ভালো হয় বকশিশের ব্যবস্থা আছে। কেন বাবা, এই বাসায় কি বুয়া নেই? না, যে বাড়িতে ঘর জামাই সে বাড়িতে বুয়ার কি দরকার? ঘর জামাই তো সত্য, আমি এত করেছি, এখন আর আমার কিছু করতে হবে, তুমি করবে। আমি শালা কোথায় মাথা ঢুকালাম? আমি বাড়ির ঘর জামাই, বুয়ার কাজও আমাকেই করতে হবে, চাকর বাকরের মতো বাজারও করতে হবে। জামাই বাবাজি, মনে মনে কথা বলে লাভ নেই, আশাহত হওয়া যাবে না, ভেঙে পড়লে চলবে না, মন দিয়ে কাজ করতে হবে, তোমার বউয়ের মন জয় করতে হবে, তাকে খুশি রাখতে হবে। আমিও আমার শ্বশুরের মেয়েকে মানে তোমার শাশুড়িকে অনেক খুশি রেখেছি। আসলে বাবা, আজকে তো আমাদের বাসরাত, আপনার মেয়ে বোধহয় আমার জন্য ওয়েট করছে। ও, তাই তো, তোমার তো আজকে বাসর খাচ্ছি। আমি তাহলে যাই বাবা। হ্যাঁ, এখন যাওয়া যাবে না তো, আমার মেয়ে এখন সিরিয়াল দেখছে, সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না, কারণ সিরিয়াল দেখতে দেখতে সে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো রাগে, মেজাজ খুব খারাপ থাকে, জিনিসপত্র ভাঙচুর করে। তুমি যদি এখন যাও, তোমার মাথাটাও ভেঙে যেতে পারে, তাই না? হ্যাঁ, সকালে উঠে ওয়াশরুম চেক করবে, ওয়াশরুমে কাপড় ভেজানো থাকবে, খুব আলতোভাবে কাপড়গুলো ধুতে হবে, যাতে ময়লাও না থাকে, আবার কাপড় ছিঁড়েও না। আজকে থেকে আমার ছুটি, কোনো কাজ করতে হবে না, কি আনন্দ, আমি আরাম আর আরামই করবো। এটা কি হলো? আমি তো বলির পাঠা হয়ে গেলাম, ফান্দে পড়ে এখন আমি বগার মতো কাঁদবো? আল্লাহ রক্ষা করুন। দুলা ভাই, বাসর রাত আর ফুটবল খেলার মাঠ হলো একরকম, ছেলে শক্তি না আসলে গোল দিবেন কিভাবে, আর গোল না দিতে পারলে জিতবেন কিভাবে? তুমি কাঁদতেছো কেন? বাসরাতের খবর নেই, খারনাকার বিড়াল মারাতে সেজন্য নাটক চলছে। আচ্ছা শুনো দুলা ভাই, আমার না খুব বিয়ে করতে ইচ্ছা আছে।
তোমার মতো যদি একজনকে পেতাম আমি অ্যাট লিস্ট কান্না করতাম না, আমি আমাদের আজকের বাসরাতটাকে এনজয় করতাম। চুপ থাকবি? কি মানলু, বিড়ালটাকে তোর জামাই হয়, বাসরাতে জামাইকে সময় দে। আর দুলা ভাই আমি আসছি, এত লজ্জা পাচ্ছ কেন? আমি আছি না, কালকে কথা হবে। এই আসছি। ওগো প্রিয়তমা, বাসর ঘরে গেলে কাঁদতে হয় না জান। আসো না, আমরা বাতিতে নিবি, মানে তুমি আর আমি, আমি আর তুমি, মানে বাতিতে নিবি দি। না, আমি ঘরে ধরে আরো এক ঘন্টা কাঁদবো। তুমি কি বলতো তো, আরো এক ঘন্টা তুমি যদি কান্না করো তাহলে আমরা বাসর যাবো কখন? কিসের বাসর রাত? আচ্ছা তুমি কি পারবে বিড়ালটাকে ফিরিয়ে দিতে? জানি পারবে না। তুমি কি পান খাচ্ছো? পান খাচ্ছি, আমি স্পেশাল পান, বুঝছো? এটার মধ্যে কালিজিরা আদা মধু দেওয়া আছে, এইটা খেলে শরীর গরম হয়ে যায়। মানে কি? মানে কবিরাজ বলেছে, কবিরাজ দিয়েছে। এখন কি হবে? এখন তোমার আমার বাসর হবে। রাখো তোমার বাসর, খুব জঘন্য লাগছে, যাও মুখ ধুয়ে আসো। আমি যেন এক্ষুনি যাবো, আবার এক্ষুনি আসবো, তুমি তাও বলো যে আমাদের বাসর একটা হবে। যাও, আজকে আমার মন ভালো নেই, আমি একটু ঘুমাতে চাই, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবা না, তাহলে কিন্তু মাথা ফাটিয়ে দিব। তুমি কাঁদতেছো কেন? তোমার বিয়ের জন্য, বিয়েটাকে তুমি এত ভালোবাসো, তুমি বাসর করতে চাইছো তো না? আমার জন্য তোমার এত মায়া? আচ্ছা তাহলে এখন ঘুমাই, তুমি তোমার মাথায় হাত বুলে দাও। দিব দিব, খাবার আমি কখনো নাম শুনিনি রুটির। বাবা এটা সাউথ ইন্ডিয়ান মানুষরা না অনেক বেশি খায়, এবং সাউথ আফ্রিকাতে এটা অনেক বেশি চলে, এটা খুবই জনপ্রিয়, বুঝছেন? একদম চুপ করে থাকবা, আমার সাথে চালাকি করবা না, রুটি গোল করা শিখো। নাস্তাটাই গেল, বাইরে গিয়ে নাস্তা করতে হবে। বাবা একটু খেয়ে যেতেন। চল না, আমরা আপনি চলে যাই, আমরা দুজন গিয়ে এক কাপ চা খাও তো, আমার খুব মাথা ঘুরছে। এখনো জিতেছিস, আপনি চা খান। বাবা দুলা ভাই বলে রুটিনি বানাইছে, রুটির বোন রুটিনি, আজকে রুটিনি খাওয়াইতেছি দাদা। কি চা বানাইছো তুমি? এটা চা, এখানে কি চিনির বদলে লবণ দিছো? ও হ্যাঁ জান, এটা তো হচ্ছে হার্বাল টি, বুঝছো? এটা খেলে তো স্বাস্থ্য ভালো থাকে, আর যারা ডায়েট করে না তারা তো এই চাটা খুবই পছন্দ করে। আর জান তোমারও তো ডায়েট করতে হবে তাই না? তোমার তো রূপ লাবণ্য ধরে রাখতে হবে তাই না? দুলা ভাই আপনি সামাল, আমি যাই। হ্যাঁ যা, ধরে রাখতে হবে, ধরো। কি করব? খাও। হ্যাঁ খাও, পুরোটা শেষ করবা। হুম খাচ্ছি। রুটি বানাইছো? এটা তো ওই যে রুটির বোন রুটিনি। ঘর জামাই থাকতে আসছে, চা বানাতে পারে না, একটা রুটি বানাইতে পারে না, ঘর জামাই থাকার গুরুত্ব তো তোমার নাই। খাচ্ছি তো, কই যাও।
চালাই জীবন এই কাপড় বুঝি ঠিকঠাক মতো কাইজা পরিষ্কার করবা, একদম সাফ সুতরা পরিষ্কার হইতে হবে, কোথাও যেন না ছিঁড়ে, ঠিক আছে? খুব দ্রুত কাজ করবা, যত দ্রুত কাজ করবা শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে, বাজার যাইতে হবে, তাড়াতাড়ি করো। কাপড়গুলো খুব ভালো করে ধুয়ে দিবে, আর শুনো কাপড় রোদে শুকালে সাথে সাথে নিয়ে আসবে, রং জমে যাবে। আচ্ছা আচ্ছা জানি, একটা কথা বলি, বলো বাসে কি আর কেউ আছে? যদি আর কেউ থাকে থাকে তাহলে সবার কাপড় নিয়ে আসো, সবার কাপড় একবারই ধুয়ে দিই। আছে এই বাসার কাজের মেয়ে, কিন্তু ওটাও নিজে ধুইতে পারবে, আপাতত এগুলো ধোও। ঠিক আছে যাব। যাও। জামাই ভেরি গুড, জামাই এরকম লুঙ্গি পইরা গলায় গামছা দিয়ে বাজারে যাবা, ভালো কাপড় পইরা বাজারে যাবা না, কেন বলো তো? ভালো কাপড় পইরা বাজারে গেলে যেই জিনিসের দাম 1 টাকা দোকানদার তোমার কাছে 2 টাকা চাবে, কারণ সে মনে করবে ভালো কাপড় পইরা আসছে, এর কাছে তো অনেক টাকা আছে। সুতরাং তুমি লুঙ্গি আর গামছা পইরা বাজারে যাবে, ঠিক আছে? এইটা আমার শ্বশুর আমারে শিখাইছে, এখন আমি তোমারে শিখাইতেছি, এটা বংশ পরম্পরা শিক্ষা। বাবা একটা রিক্সা নেই প্রচন্ড? না 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 বাবা, রিক্সা ডাকা যাবে না, তুমি হাইটা যাবা, হাইটা আসবা, তাহলে তোমার শরীর ঠিক থাকবে, তুমি অসুস্থ হইলে তোমারে কেউ দেখবে না। আমার বউই আমার কেয়ার করে নাই, তোমার বউ তোমারে কেয়ার করবে না, তুমি হইলে বট গাছ, সবাইকে ছায়া দিবা, নিজের অধিকার। এইটা কেমন অবিচার বাবা, এইভাবে কি মানুষ বেঁচে থাকতে পারে বলেন? কত শখ করে বিয়ে করেছি, সুখে থাকবো বলে। কেন তুমি আমার মেয়েকে ভালোবাসো না? কেন বাসবো না, আমি অবশ্যই আমার বউকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তাহলে তো এটা করতেই হবে বাবা, ভালোবাসার মানুষকে খুশি রাখতে হবে না? শালা বিয়ে করে ঘর জামাই হয়ে বিপদে আছে। কি বাড়ির কথা মনে পড়তেছে? প্রথম প্রথম আমারও খুব বাড়ির কথা মনে পড়তো, কিন্তু কি আর করা, নীলার মাকে আমি খুব ভালোবাসতাম, সেই জন্য কোনো দিন ছাইড়া যাই নাই। বাবা মাও কি আপনাকে ভালোবাসতেন? সেটা তো বলতে পারবো না, আমি তো ছিলাম ঘর জামাই, ঘরের কাজকর্ম করতে করতে টাইম কই জিজ্ঞাসা করা। আচ্ছা বাবা, হ্যাঁ না কিছু না, ঠিক আছে তুমি বাজারে যাও, আবার এদিকে একটু কাজ আছে, যাও হাইটা যাবা, হাইটা আসবা, হ্যাঁ 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 রিক্সা দিবা না। আমাকে রিক্সা করে নিয়ে যাও না প্লিজ, জানো ব্যাগ দুটো প্রচন্ড পরিমাণ ভারী, আমি ক্লান্ত হয়ে গেছি আর পারতেছি না বেবি, প্লিজ নিয়ে যাও আমাকে। তুমি রাস্তায় আমাকে ডাকতেছো কেন? লোকজন দেখলে কি ভাববে, ঘর জামাই দিয়ে আমরা গাধার মতো খাটাচ্ছি, আর যে কাজের ছেলেদের মতো লুঙ্গি গামছা পরে যদি তুমি আমার সাথে যাও লোকজন কি ভাববে? আমি কি ইচ্ছে করে পড়ছি নাকি? তোমার বাবাই তো আমাকে বলছে গামছা লুঙ্গি পরে বাজারে যেতে। আরে আমার কি কোনো লজ্জা আছে নাকি? আমার তো কোনো লজ্জা নাই, আমি সাধারণত একটা গাধাই। তোমার লজ্জা সব না থাকতে পারে, আমার তো আছে। শোনো এটা আমাদের বাড়ির নিয়ম, ঘর জামাইরা বাইরে কাউকে দেখলে না দেখার ভান করে থাকবে। এরকম যদি নিয়ম হয়ে থাকে আমি বাবা ঘর জামাই থাকতে পারবো না, তুমি আমাকে মাফ করো প্লিজ। কেন প্রেম করার সময় মনে ছিল না? আমি তো তোমাকে সব নিয়ম কানুন বলেছি, তুমি তো ঠাস করে রাজি হয়ে গেলা। যা তোমাকে দেখলে কোন ছেলেটা আছে যে ঠাস করে রাজি হবে না? আমি শালা তো একটা বলো। ঠিক আছে আমার সৌন্দর্য দেখে যখন প্রেমে পড়ছো একটু তো তোমাকে সহ্য করতেই হবে, একটু কষ্ট করতে হবে, আর কথায় কথায় এরকম শালা বলবো না। ওকে ফাইন ঠিক আছে, আমি শালার কখনো শালা বল, সরি। এখন তুমি হেঁটে হেঁটে আসো, শরীর ভালো থাকবে। আর সারাটা দিন কি এমন কাজ করো তুমি? এটা তুমি কি বললা জান? আমি বাসায় কোনো কাজ করি না, গতকাল আমাদের ফুল সজ্জার রাত ছিল, আমি তোমার কত সেবা যত্ন করছি, সকালে নাস্তা বানাইছি, আমি কাপড় চোপড় ধুইছি, আমি ঘর মুছি করছি, কোন চেষ্টা আছে আমি করি নাই। তোমার ওই লম্বা রুটিনই আমরা কেউ খাইনি। আসলে জান তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন? হ্যাঁ আমি কি তোমার পর? হ্যাঁ যে আমার প্রতি তোমার একটু মায়া নাই, একটু নাই? দেখো একদম ইমোশনাল কথা বলবে না, আমি রিকশায় যাচ্ছি, আমাকে নিয়ে যাও প্লিজ। তুমি হেঁটে হেঁটে আসো, বাই। শুনো না জান, আমাকে নিয়ে যাও না, আমাকে একটু নিয়ে গেলে কি হয় বলো? হেঁটে হেঁটে আসো, আমি বলে হেঁটে হেঁটে আসো, আসি না যা। তোমার বোন সারা তোমার থেকে অনেক ভালো বুঝে, বুঝছো জামাইকে কিভাবে আদর করতে হয়, তুমি কিচ্ছু বুঝো না, কিচ্ছু না। আমার রিকশায় নিয়ে গেলে এরকম কি ক্ষতি হয়েছে? হ্যাঁ ঠিক আছে আমি রিকশায় উঠবোই না।
আমি তোমার অভিশাপ দিলাম, তুমি রিক্সা পরে মরো। কি ভালোবাসলাম আমি, কি প্রেম করলাম আমি কসুর। না না না, আমি তো রিক্সা উঠতে পারবো না। ওরা যদি জানে তাহলে আমার খুনি করে ফেলবে। এটা নাকি ওদের বাসার নিয়ম? হ্যাঁ নিয়ম, এটা আমার ফুফার বাড়ির নিয়ম, কিন্তু আমি এই নিয়ম মানি না। তুমি এসো তো, এসো তো, তুমি খুব বোকা। আমি শালিকা আসলে বোকা না, বুঝছো? তোমার বোনের প্রেমে পড়ে আমি বোকা হয়ে গেছি। আমি তো আপুর চেয়ে খুব সুন্দর, আমার সাথে প্রেম করো। হে আল্লাহ, তোবা তোবা, এসব তুমি কি বলতেছো? এটা আমি জীবনেও পারবো না। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। দুষের আবার চরিত্র? তুমি যদি আমার সাথে প্রেম সবাই খুঁজছে ভদ্র ছেলে, আর তুমি খুঁজছো বেয়াদব ছেলে, মানে এটা কি? হ্যাঁ, কারণ বেয়াদব ছেলেরা সাহসী হয়, আমার সাহসী ছেলে খুব পছন্দ। তারা ঘর জামাই থাকে না, থাকলেও তোমার মতো না। তুমি তো বাড়ির ঘর জামাই, কেয়ারটেকার, কাজের লোক বলা যায়, খাবার গাড়ির ড্রাইভারও বলা যায়। সবই কপাল, বিয়ের সাথে আমার মিটে গেছে, বুঝছো? তোমার যে বাসর ঘর, আপু তো তোমাকে চান্সই দেন। তুমি যে কি আশায় পড়ে আছো আমি বুঝি না। তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয়, বুকের বাতাসটা চিনচিন করে। আমার জন্য তোমার বুকের বাতাস চিনচিন করে? হ্যাঁ, তুমি না দুলা ভাই, কেমনি মাল? এই চুপ করো, দুলা ভাইকে কেউ মাল বলে? হ্যাঁ, কি সব শুরু করছো তুমি? এই জন্য আমি তোমার সাথে রিক্সায় উঠতে চাই না। আরে মাল মানে হচ্ছে কিউট, সুন্দর, ইনোসেন্ট। ভাই আমি আমার বাসার বাইরে গেলে আপনার মানে ক্লিয়ার হয় না বাথরুম আর কি, আজকে এক সপ্তাহ ধরে একদমই ক্লিয়ার হইতেছে না, মানে কষ্টি কাঠন্য করতে পারে, নামাই দিই পারতেছি না, এত চেষ্টা করি নামই না। তাই বলে এত গন্ধ? গ্যাস হয়ে গেছে আর কি, দশ দিন ধরে জামা কাপড়টি পরতেছি, এমন গন্ধ হইতেছে করতে বমিয়ে রাখছে। দুলা ভাই তুমি কি আমার একটা ধুয়ে দিতে পারবে না? তুমি ওয়াশরুমে যাও না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও তুমি, তোমার গন্ধে তো আমি মারা যাবো। আপু কই? আপু, 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 তুমি ওরে গেটের বাইরে দাঁড় করা রাখছো কেন? এত গন্ধ কিসের এখানে? এই এই দুটিতে মরছো নাকি, একটু দেখো তো। দুটিতে মরে নাই, তোমার ভাইকে জিজ্ঞেস করো গন্ধ কই থেকে আসতেছে। এই আপু, তুই জানোস না আমি বাসার বাইরে গেলে রক্ত জমে না, এক সপ্তাহ ধরে আমার কোনো রক্ত হয়নি। তারপর আসলে বাসের মধ্যে একটা ওই যে ওষুধ খাইছি, ওটা খাইলে হারবাল ওষুধ তো একদম পেট ক্লিয়ার হয়ে যায় আর বায়ু বেরোয়, তো ওই বায়ু একটু বাইরে দিচ্ছে আর কি। কোনো সমস্যা নেই ভাই, তুই ওয়াশরুমে যা, ফ্রেশ হ। আচ্ছা আপু, বাসায় গিয়ে মুলা আছে? মুলা? মুলা কেন? আরে আপু, কতদিন ধরে শুটকি দেয় মুলা খাইলে। আহ, এই তোলা ভাই, তুই মুলা দেশ কিনে নিতে পারবো না? আরে আমার ভাইটা না খাইতে খাইতে কেমন শুকায় গেছে। আর তুই দুলা ভাই রান্না বান্না পারে না, খুব ভালো রান্না বান্না করতে পারে। দেখ দেবো না কোন বাড়ির ঘর যেমন, আর দুলা ভাই অবশ্যই পারে। হ্যাঁ পা, আমি যদি বাথরুমে যাই এক ঘন্টার মধ্যে কিন্তু কেউ এখানে নক করবি না, ডিস্টার্ব করবি না, তাহলে আবার উঠে যেতে পারে, বুঝলে? আমি আইতেছি। জান জি, তোমার একমাত্র শালা ওয়াশরুম থেকে বেরোলে ওয়াশরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিবা, ঠিক আছে? আমি জানি তো তুমি সব কাজ খুব ভালো পারো। ওই ওই ওয়াশরুম আমি 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 ক্লিন করব। হ্যাঁ জান, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে, আমি সিরিয়াল দেখবা এখন। হ্যাঁ তুমি তো সিরিয়ালই দেখবা, আমার জীবনটা বেরিয়ে যেতেছে, এটা তো গ্যাসের তাপ। কি কেমনে কি করবো আমি, কে লেগে বিয়ে করছিলাম, কেন প্রেম করছিলাম, আমার জীবন তো বসবস হয়ে যেতে। Thank you.
আর দুধ খাবেন না? জানেন দুধে কত ভিটামিন আছে? এ বি সি ডি ই এফ আরো কত ভিটামিন আছে। এনেন দুধ নেন। আর আপনি কি এখানে ঘুমাবেন? আপনাকে একা রেখে এই আমার লাগে এক গ্লাস দুধ লয়ে যা। এই না না তোমার কোথাও যাওয়া লাগবে না, এই দুধটাই ওকে দাও। ভাইজান গ্যাস কম কইরা ছাড়েন, গ্যাসের জন্য এখানে থাকাই যাচ্ছে না। এই যা তো যা, দুধটা রেখে যা। আমার নতুন বিয়ে হয়েছে, আমার বউটা রুমের মধ্যে একা একা বসে আছে, বুঝছস? আমার বউটা আমার উপরে অনেক রাগ করবো। আমি যাই, আমি এখানে গিয়ে ঘুমাই, বুঝছস? তুই এখানে সবাই, হ্যাঁ তুই এখানে ঘুমা। আমার আপা তোমার ভালোবাসে না, মানে এটা শুধু আপার দোষ নেই, বাড়ির মাইয়ার এমন। আমার মা আছে না, আমার বাপের ঝাড়ু দিয়ে পিড়িত বছরে একবার। কারণ কি জানো, ওই যে গরজামাই থাকতো না, এটা নাকি ভূতার হইতো গরজামাইয়ের। কোনো ব্যাপার না, বছরে একবার এমন বাড়িতে একটা তুমিও খাইলা। হ্যালো, এই কি এই ব্রাশ কার? এটা তো তোমার ব্রাশ। আল্লাহ কি করছো তুমি, আমার ব্রাশ দিয়ে তুমি কেন দাঁত মাজছো? হ্যাঁ তোমার ব্রাশ কই? খুঁজে পাচ্ছি না তাই তোমারটা ইউজ করছি। কেন, কোনো সমস্যা? তুমি কি শুধুই আমার দুলা ভাই? তুমি তো আমার জান, আমার প্রাণ। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি জানো? আর এটা তো সামান্য ব্রাশ। আমি না এই বাসার কোনো মানুষের কোনো কিছু বুঝতেছি না। সবার মাথায় কি আসলে সমস্যা আছে? সবাই কেমন যেন একটা উদ্ভট আচরণ করে। সারাটা রাত আমি কালকে ঘুমাইতে পারি, আরেকটা গ্যাসের ট্যাঙ্কি একটু পর পর ছাড়ে পুরো বাসাটা নষ্ট হয়ে যায়। তুমি আমার রুমে চলে আসতে পারতে, তোমার জন্য তো আমার রুমের দরজা সব সময় খোলা। তুমি কিন্তু শুধু শুধু ভয় পাচ্ছ। শোনো একটা কথা বলি, সবাই ঘুমাচ্ছে, চলো আমরা প্রেম করি। প্রেম না, তোমার বোনের সাথে প্রেম করে আমার প্রেমের স্বাদ মিটে গেছে, বুঝছো? নারী জাতি খুবই কঠিন। কঠিন কিসের কঠিন? আমাকে দেখো, আমি কত আল্লাদে, কত সুইট, কত ছেলে আমার সাথে প্রেম করতে চায়, আমি কিন্তু বার্তা দিই না।
পাত্তা দাও না মানে? কেন পাত্তা দাও না? তোমার কি কোনো সমস্যা টমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নাই। আমার একটা বন্ধু আছে, ও আবার হোমিওপ্যাথির অনেক বড় ডাক্তার। আরে না, তোমার মতো কাউকে পেলে ঠিকই পাত্তা দিও, শুধু পাত্তা না সব উজাড় করে দিও। মন তো চাইতেছে না? না, আমি আসলে মোছাটা শেষ করি, তুমি এখন যাও। আচ্ছা শোনো, আমি আজই হোস্টেলে চলে যাবো, তোমাকে অনেক মিস করবো, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে পালিয়ে যাবো, তোমার মতো ঘর জামাই রাখবো না। কেন ঘর জামাই রাখবো না? ঘর জামাইয়ের কোনো মূল্য আছে বলো? তোমার কোনো মূল্য আছে? রাস্তার কুকুরের যতটুকু মূল্য আছে তোমার তো সেইটুকুও নেই। তাই বলে তুমি আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করছো? হ্যাঁ তাই তো বলি, তুমি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে ফেলো, দেখবে অনেক মজা হবে। ঠিক আছে, ভেবে দেখি। ভেবে আমাকে খুব তাড়াতাড়ি জানাবে, আমি সোজা হোস্টেল থেকে চলে আসবো। এই দাও বাজারে ব্যাগ, ঠিক মতো বাজার করবা। কি বাজার করো? হ্যাঁ, পচা পচা মাছ নিয়ে আসতো, বুলা শাক নিয়ে আসতো, এগুলো মাইনছে কেন? দেখি ঠিকঠাক মতো বাজার করবা, টাকা মারো নাকি বাজার থেকে। হ্যাঁ গাপটি হয়ে যা বসে রইছে, এইভাবে তো ঘর জামাই হওয়া যাবে না। ঘর জামাই হইতে হইলে তাকে সাহসী হইতে হবে, মুখে বল থাকতে হবে এবং কর্মঠ হইতে হবে। দেখো আমি হচ্ছি সফল ঘর জামাই, আমাকে দেখে চিকো। আমার বোন যে কি কাল্লাই জানে তোমার বিয়ে করছে, আমি অনেক সহ্য করেছি, আর একবার সহ্য করবো না, আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। আপনি কি মনে করছেন? হ্যাঁ যা বলবেন আমি তাই করবো, যা বলবেন তাই করবো, জীবনও না হয়েছে অনেক। আপনি বাজারে যান, বাজারে যাও, ঠিক আছে? আর লুঙ্গি গামছা পরে যাবেন, যান। লুঙ্গি আছে, পড়তেছি, গামছা নাই তো, দাঁড় দাও তোমার। আমি নিজে কবিরাজ, যা যাইতেছি। দুলা ভাই যা, নিয়ে যাও তুমি। যান না, কিসের যান? এতদিন যান যান খেয়াল ছিল না, কই ছিল এতদিনের যান? যাও রান্না বাড়ি করতে যাও, যাও। যান আমি তো রান্না, আজকে গিয়ে টাটকা শাকসবজি টাটকা মাছ নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আর হ্যাঁ অবশ্যই লুঙ্গি আর গামছা পরে যাবেন। আর যাওয়ার সময় হেঁটে যাবেন, হেঁটে আসবেন, হাঁটলে কিন্তু শরীর ভালো থাকে, এটা আপনি জানেন তো?
আর না হাঁটলে কিন্তু হার্টের সমস্যা হয়ে যাবে, ডায়াবেটিস হবে, এত কিন্তু রোগ বালাই আপনার শরীরের মতো যদি ঢুকে আপনি কিন্তু ঠিকঠাক থাকতে পারবেন না, বোঝা গেছে? যান যাবো। হ্যাঁ টাকা মারেন না। আমি খালি এগুলোই পরে আর কিছু পরি না, আমার গেঞ্জি আছে, শার্ট আছে, এগুলো ধুইছিস? ভাই সবই দিছো, তোমার চাইঙ্গে আমি দিয়ে দিবো। চাইঙ্গে ওগুলা কি জিনিস না, কাপড় চোপড় না, ধুইতে হবো না? হ্যাঁ ধুইতে হইবো কি না? তুই একটা সেন্ট দিয়ে দেবো না? সেন্ট না, ভালো ডিটারজেন্ট দেবো, যা। নীলা, 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 জান, এই যে, এই যে জান, আমি এখানে। সবাইকে কিন্তু আমি রাগ করে করে ডাকছি, তোমাকে শুধু আমি মায়া করে ডাকছি। আজকে থেকে কিন্তু কোনো সিরিয়াল দেখা যাবে না, আজকে থেকে তুমি সংসারে যত কাজ আছে, খুঁটিনাটি, কোনো কিছু বাদ দিবে না, সব করবা, রান্না বাড়ি সব, ঠিক আছে? জান, আমার তো রান্না করতে ভয় লাগে। জান, আমার তো রান্না করতে ভয় লাগে, ভয় করলে কি হবে? হ্যাঁ বিয়ে করেছো কেন? বিয়ে করলে রান্না করতে হয় জানো না? কত কিছু করতে হয়, সংসার ম্যানেজ করতে হয়, এগুলো করো? হ্যাঁ শিখতে হবে, এগুলা শিখবা কি না বলো? ঠিক আছে সব করব। জি দুলে যায় আমার, আমার পাটে পো। কোন সিরিয়াল দেখা যাবে না, চুপচাপ পাটে পো। সিরিয়াল সারা দিন রান্নাবাড়ির খোঁজ খবর নাই, সংসারের খোঁজ খবর নাই, আর সিরিয়াল, সিরিয়াল দেখে কে কি করতে পারছে কখন? হ্যাঁ আর কোনো পথই খোলা নাই, বুঝছো? কোনো কথা বলা যাবে না। এট লিস্ট ব্যাগগুলো ধরো, এতগুলো ব্যাগ আমি একা কিভাবে নিব? আমার জন্য তো মায়াও হয় না তোমার। আরে বাবা মায়া আছে দেখেই তো আমি তোমাকে দিয়ে পরিশ্রম করাচ্ছি, হাঁটলে তো শরীর ভালো থাকে, সুস্থ থাকে। কেন তুমি না বলেছিলে যে বেশি বেশি করে হাঁটবা, হাঁটলে শরীর ভালো থাকবে, তুমি সুস্থ থাকবা? আর শোনো, আজকে কিন্তু আমাদের মিনি বাসরাত, আজকে ঘুম আসছে, ঘুম আসছে এটা বলা যাবে না, বুঝছো? শয়তান ছেলে একটা, লোকজন দেখলে কি বলবে? বউকে দিয়ে গাধার মতো খাটাচ্ছো, একটা শয়তান জামাই। ওরে আমার লক্ষ্মী বউরে, আসো আমার কোলে আসো, জান তো অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আসো কোলে আসো। সত্যি কোলে নিবা? আমার ওজন কিন্তু বেশি না, নাও না ধং। হ্যাঁ আমার ঠেকা পড়ছে, আমি তোমার কোলে করে নিয়ে যাব, তাড়াতাড়ি পায়ে হেঁটে চলো বাসার মধ্যে, রান্নাবাড়ি করবা চলো। কে রান্না বান্না করবে? কে করবে মানে তুমি রান্না করবা, আজকে থেকে আমি আমার বউয়ের হাতে রান্না খাবো, কোনো শালার হাতে রান্না আমি খাবো না, আর যদি রান্না না পারো তোমার বাবার কাছ থেকে শিখে নিবা। শোনো না, আমার না রান্না বান্না করতে ভয় লাগে, যদি এবার হাতটা পুড়ে যায়। আরে বাবা হাত পুড়ে গেলে কোনো সমস্যা নেই তো, ডাক্তাররা তো চেম্বার খুলে বসেই আছে। আমার জন্য কোনো মায়া নাই তোমার। শোনো আজকে তুমি দেখবা আমার কত মায়া, মায়া কত প্রকার, কি কি উদাহরণ সহ আমি তোমাকে সব বুঝাই দিব, বুঝছো? আর শোনো তোমার ওই ব্ল্যাক মালটা মানে তোমার ভাইটাকে সাবধান করে দিবা, আজকে যেন আমাদের রুমে এসে আমাদেরকে ডিস্টার্ব না করে, বুঝছো? আমার ভাইকে তুমি কালো বলতে পারো না। আমি বুঝলাম না, ওই ব্ল্যাক মালটাকে আমি কালো বলবো না তো কি বলবো, আমি তো এটাই বুঝি না তোমাদের পরিবারে এই ব্ল্যাক মালটা কই থেকে আসলো। আচ্ছা তোমার বাবা কি পালক টালক নিয়েছিল নাকি? আমার আম্মু একটুখানি একটুখানি শ্যাম বর্ণের ছিল। ও আচ্ছা সরি। আচ্ছা তোর কি বেশি কষ্ট হচ্ছে? দাও ব্যাগগুলো আমার হাতে দাও। আমার মনে তোমার জন্য অনেক মায়া আছে, কিন্তু তোমার মনে আমার জন্য কোনো মায়া নাই। কে বলেছে তোমার জন্য আমার মায়া নাই? আছে তো। তোমার বোন সারা অনেক কিউট, বুঝছো? ও সব কিছু বুঝে, কিন্তু তুমি কিচ্ছু বুঝো না। সারা ফেলে পড়েছো নাকি? সারা প্রেম করবো কেন? সারা অনেক ভালো মেয়ে, তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি সারার সাথে প্রেম করে ওকে নিয়ে বিয়ে করে চলে যাবো, পালা যাবো। অসভ্য ছেলে একটা, লজ্জা সরম বলতে কিচ্ছু নাই। ওই যে মামা দাদা এসে রিক্সা লাগা, চলো। দেখে শুনে কাজ করবা না, আমি রান্না করতে বলছি দেখে হাতি পুরায় ফেলবা, বেশি চলতেছে। শোনো আজকে রাতটা কিন্তু শুধু তোমার আর আমার, আজকে যদি দুনিয়াটা পুরো ছাই হয়ে যায় না তাও আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে হবে না। চলতেছে, তুমি না একটা শয়তান, মিচকা শয়তান, এখন ছাড়ো আমি সিরিয়াল দেখবো।
কোনো সিরিয়াল দেখা চলবে না বুঝছো, এখন থেকে তোমার আর আমার সিরিয়াল দেখবে দর্শক। আর শোনো, বলছি না আমাকে আদর করবে, আদর করো। তোমার না একটু লজ্জা শরম নাই? আমি আদর করতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি বুঝলাম না, লজ্জা রেখে আমি কি করব? তাই তোমাকেও বলতেছি তুমি লজ্জা টজ্জা সব বাদ দাও, আমিও লজ্জা টজ্জা একদম বাউন্ডারির বাইরে রাখি। শোনো, আমি সুন্দরবন থেকে ঘাটের মধ্যে নিয়ে আসছি। মধু কেন? মধু কেন? মধু খেলে তো মানে ভালো হয়, মানে শরীরের জন্য ভালো, এই কারণে তো মধু খেতে বলছি। শোনো চান, তুমি না বস আদর করবো, আদর করো। আদর করবো তো, কিন্তু লাইট অফ করে দাও। সত্যি লাইট অফ করবো? এটা তুমি কি বললো জান? কেমন লাগছে আজকে প্রিয়তম? আর সিরিয়াল দেখতে হবে নাকি স্বামীকে সময় দিলে হবে? তুমি কিন্তু একটা দুষ্ট ছেলে, আমি বুঝছি। ওসব সিরিয়াল টিরিয়াল দেখে কোনো লাভ নাই, এখন থেকে শুধু তোমাকে দেখ। সত্যি 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 তুমি আমাকে শুধু একটু ভালোবাসা দিও, তার চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি আমি তোমাকে আদর করবো। আমার বউ তো একটাই, আমার বউকে আমি আদর না করলে কাকে করবো বল? বুঝছি, আজকে কিন্তু আমরা অনেক অনেক শপিং করবো। হ্যাঁ, একটা কাজ করলে কেমন হয়? কোনটা? বাবার কাছ থেকে টাকা নিয়ে আসি। চোস, তো ভালোই হয়, যাও। তুমি থাকো, আমি আসছি। আমি রোমানের মা, আমার ভালো ছেলেটাকে উল্টা পাল্টা বুঝাইয়ে ঘরে গরজামাই বানাইছেন না? শুনছি ওকে দিয়ে নাকি আপনারা ঘরে সব কাজ করান। হ্যাঁ, আমার সহজ সরল ছেলেটাকে কাজের ছেলে বানাইছেন, আপনাদের সব কটাকে আমি পুলিশে দিব, দাঁড়ান, একেও বাঁচবেন না। না না বিয়ান সাহেব, পুলিশ টুলিশ কেন ডাকবেন? আর এই যে ঘর জামাই শব্দটা বললেন না, এইটা হইছে আমাদের বংশ পরম্পরার শব্দ, এই পেশা ঘর জামাই। আমিও ছিলাম। কি? আপনার ছেলেও সেই জন্য ঘর জামাই হয়েছে, কিন্তু আমরা তাকে দিয়ে কোনো কাজ করাই না, উল্টা সে আমাদেরকে হুকুম করে, পায়ের উপরে পা তুলে দিয়ে বৈশা হুকুম করে, আমরা তার হুকুম তামিল। আমার ছেলে কই? লুকায় রাখছেন না? ওকে আসতে বলেন, বের করে আনেন। না 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 না, তার লুকায় রাখার ক্ষমতা আছে আমাদের, বললাম না সে আমাদেরকে হুকুম করে, আমরা সেই মোতাবেক কাজ করি, তাকে আমরা কেমনে লুকায় রাখবো? সে মনে হয় বাইরে গেছে, আমার তো কিছু বলা যায় না। আমার বৌমা কই? বৌমাকে আসতে বলেন না, সেও তো বাসায় নাই, দুজন একসাথে বাইরেছে, মনে হয় ঘুরতে গেছে, বেড়াইতে গেছে। না দাঁড়ান, এখনই আমি পুলিশের কাছে যেতেছি, জিডি করবো আপনাদের নামে, আমার ছেলেকে লুকায় রাখার অপরাধে। জিডি করার কোনো দরকার নাই, পুলিশ টুলিশ কিচ্ছু দরকার নাই, আমার ঘরটা ভাই খুব ভালো, আপনার ছেলে খুবই ভালো ছেলে। আপনার এই ছেলেকে, এই ছেলেকে ঘরে কাজের ছেলে? না, কি বলে বাবা, আমার ছেলে, এই যে আপনার ছেলে মানে আমাদের ঘর জামাইয়ের সব কাপড় চোপড় দিয়ে দেয়। এই যে কাপড় কাপড় করতেছো, তুমি কি ভয় পাচ্ছ নাকি? জি না আন্টি, ওই যে দুলা ভাই আর বাবা আপু একটু বাইরে গেছে আন্টি। বাবা আন্টি মানে আমরা না খুব ভালো মানুষ, আমরা দুলাভাইরে খুব খুব আদর যত্ন করি, দেখেন না দুলাভাইয়ের যত জামা কাপড় সব আমি মাত্র ধুয়ে নিয়ে আসছি, আমরা আমরা অনেক ইয়ে করি, আমাদেরকে পুলিশে দিয়ে না আন্টি, আমরা আমরা খুব খুব ভালো মানুষ, কিন্তু আমরা নিরীহ টাইপের মানুষ একদম। হ্যাঁ বুঝছি। আবুল বাবা জানা চা নাস্তার ব্যবস্থা কর, নাই তো জামাই তো আমাদের কাজ তো রাখবে না। আমি চা নাস্তা খেতে এখানে আসি নাই, আমি এখানে আমার ছেলেকে দেখতে আসছি, যতক্ষণ পর্যন্ত না আমার ছেলে এখানে আসবে ততক্ষণ পর্যন্ত কেউ লড়বে না, খবরদার। মাথা গরম কইরে কি হবে, মাথাটা ঠান্ডা করে, ঠান্ডা কইরা চুপচাপ একটু বসে থাকেন, আমার সাথে গল্প করেন, আপনার ছেলে চইলা আসলো বইলা, বাইরে গেছে তো। আর আপনার ছেলে তো খুব ভালো ছেলে, এরকম ভালো ছেলে আমি খুব কম দেখছি জানেন। শুনেন, আপনার কি আমাকে বোকা মনে হয়? না। আমি আগে আমার ছেলের সাথে দেখা করব, কথা বলবো, তারপরে বুঝবো। আর একটা কথা, আমার ছেলে যদি আপনাদের নামে কোনো অভিযোগ করে না, একেবারে জেলের ভাত খাওয়াই ছাড়বো, মনে থাকে যেন। বাবা বাবা, ছেলের কথা বলতেছি তো বাবা, কি করবি, মনে তো হইতেছে হাজত বাস আমাদের নিশ্চিত। এই ছেলে, এই এই বাদর ছেলে, এই তুই আমাকে না জানাই বিয়ে করছিস কেন? হ্যাঁ, এই তোমার মিথ্যা
বলছিস কেন? তুই বলছিস কেন যে তোর বন্ধুর বিয়েতে যাচ্ছি, এই বলে তুই এসে বিয়ে করছিস, আমাকে জবাব দে। আরে বাবা কানটা ছাড়ো, কানটা ছিঁড়ে ফেলবি নাকি? ছাড়ো না। এই নে ছাড়লাম, এবার সত্যি কথাটা বল, ওই মেয়ে তোকে কিভাবে পটাইলো? বলতেছি তো মা, একটু ঠান্ডা হও। মা, ওই মেয়েটাকে না আমি প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি, হঠাৎ করে ও আমাকে বললো বিয়ে করার জন্য, আর তুমি আমার জন্য যে মেয়েটাকে পছন্দ করেছিলে না, সেই মেয়েটাকে আমার একটুও পছন্দ হয়নি, আর তোমার ভয়ে আমি এটা বলতেও পারিনি, এই কারণে বিয়েটা করে ফেলেছি। এই এই জন্য তুই এখানে ঘর জামাই হয়ে আসিস? তোর লজ্জা করে না ঘর জামাই হতে? পাজল কোথায় কার? ও মা, তুমি আমাকে মাফ করে দাও না। জানো মা, তোমার বোনা দেখতে অনেক সুন্দর, বুঝছো, একদম বাচ্চাদের মতো। আচ্ছা বলতো, ঘর জামাই হয়ে তুই কি কি করছিস, একেবারে সত্যি কথা বলবি। মা, অনেক কিছু তো করেছি, বুঝছো, কোনো কিছু তো আর কম করিনি, এখন সব কিছু আমি টাইট করে ফেলেছি, বুঝছো, এখন আমার কথায় তারা উঠে আর বসে। কই, বৌমা কোথায়? ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল, আমার আর ভাল লাগতেছে না বাবা। তুমি আমাকে মাফ করে দিছো? আমি জানতাম আমার মা কোনোদিন আমার উপর রাগ করে থাকতে পারে না। তুই আমার একটা মাত্র ছেলে, আমি তোর উপর রাগ করে থাকতে পারি? তোকে ছেড়ে আমি কোনোদিন এক বেলা খাইছি বল? সেই তুই আমাকে ফেলে চলে আসলি, আমি তো তোকে ছাড়া রাতে ঘুমাইতেও পারতেছি না। কিন্তু জানো মা, তোমার বউ না অনেক সুন্দরী, আর এত আল্লাদে, মানে আল্লাদের ওর শেষ নাই, ও একদম বাচ্চাদের মতো, বাচ্চাদের মতো করে। আচ্ছা এটা কোনো সমস্যা না বাবা, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আয়, ও যেরকমই হোক ও তোমার ছেলের বউ, আমার সন্তানের মতন, ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল বাবা। কিন্তু মা, ও তো রান্না জানে। ওর রান্না জানতে হবে না বাবা, আর যদি রান্না শিখতেও চায় আমি ওকে শিখাই দিব, এগুলো কোনো সমস্যাই না। জানো মা, ও সারা দিন সিরিয়াল দেখে, সিরিয়াল দেখতে দেখতে একবার হাসে আবার কান্না করে। দেখুক বাবা, ওর যা মন চায় ও তাই করবে। শুন, আমি বাড়ি যাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তো জানাতে হবে, সবাই এসে আমার বউকে দেখবে না, আমি বউ বরণের ব্যবস্থা করি, তুই ওকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? আমি যাচ্ছি। তুমি কিন্তু একটা গাড়ি নিলেই পারতা, নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছ রিক্সা করে, লোকজন দেখলে তো তোমাকে কিপটা বলবে। আমি শালা কিপটা না, এখন যদি মানে ব্যান্ড পার্টি থাকতো না তাহলে কিন্তু আরো মজা হইতো, আমরা নাচতে নাচতে যেতাম। আমরা দুইজনই সানগ্লাস পরে বসে আছি, চোকার জোকার লাগছে। চোকার চোকার লাগলে কিচ্ছু করার নেই, এইসব আমি পাত্তা দিই না। শোনো চল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, বুঝছো, আজকেই তো আমাদের মেইন বাসর রাত, আজকে কিন্তু খেলা হবে মাঠে, সরি খাটে। আমার তো এই খুশিতে গান গাইতে ইচ্ছা করতেছে, আমি একটু গান গাই যাব। কি গান গাবো বলো? আমি জানি না, আমার অনেক কান্না পাচ্ছে, আমাকে ছাড়া আমার আব্বু আর আমার ভাই কিভাবে থাকবে? আচ্ছা ঠিক আছে বাবা, ওকে ফাইন, তোমার বাবাকে একটা বিয়ে করাই দিব, আর আমার গন্ডার মার্কা শালাকে, ওকেও একটা বিয়ে করাই দিব, তাহলে তো আর কোনো টেনশন নাই, তাই না? তোমার মুখে দেখে কিছুই আটকায় না, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। শোনো, লজ্জা শরম থাকলে আমি বাউন্ডারি হাঁকাবো কি করে? হ্যাঁ, আর তোমাকে বলে রাখি, এই বছর শেষে আমরা কিন্তু বাচ্চা দেব। এই বছরই কেন বাচ্চা নিতে হবে? কারণ হচ্ছে আমরা বাচ্চা কেন এই কারণে নিব যে আমরা বাচ্চা প্রত্যেক বছর নিব, প্রত্যেক বছর নিতে নিতে আমরা একটা ক্রিকেট টিম করব। কিছু আসলে আমার পেটে কোনো কথা আটকে না, আমি কি করবো বলো? আল্লাহর কাছে দোয়া করো আমাদের দুটি সন্তান হলেই চলবে। ঠিক আছে আল্লাহ, আমাদেরকে দুটি সন্তানই দিয়েন, আমার বউ যখন বলেছে আমি এটাতেই রাজি। আর শোনো, এখন থেকে নামাজ পড়বে, কোনো বাজে কথা বলা চলবে না, আমি শালা এই শব্দটা তুমি আর কোনোদিন ভুলবা না। না না না, আমি শালা এটা তো আমি কোনোভাবেই ছাড়তে পারবো না, এটা আমি ছোটবেলা থেকে বলে আসছি, এই ছোটবেলাটা আমি কি করে ছাড়বো? হ্যাঁ, আমি নামাজ পড়বো, আল্লাহ দিলে করবো, সবই ঠিক আছে, আমি তোমার কথা শুনবো। জান তুমি আসলেই একটা শয়তান। আমি বুঝলাম না, আমি শয়তানির কি করলাম? আমি আমার বউয়ের সাথে শয়তানি দুষ্টামি করবো না, আমি কি না হলে পাশের বাসার ভাবির সাথে গিয়ে শয়তানি দুষ্টামি করবো? পাশের বাসার ভাবিও আছে? হ্যাঁ তো, পাশের বাসার ভাবি থাকবে না, আছে তো। তুমি একটা গভীর জলের শয়তান, তোমার পারফরমেন্স দেখেই তা বোঝা যায়। তাই তো বলি, আমি শালা তো কুকুর, জামাই জিন্দাবাদ।